তাদের ঘর মটকি দিতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘর মটকি দিতে এক সেকেন্ড পর্যন্ত কোনো সময় লাগবে না এ নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর ফেরাউনকে যখন কালিমার দাওয়াত দিত বারবার ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন কয়েকবার জিরু প্রতিজ্ঞা নিছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ইসলাম গ্রহণ করবে তবে ফেরাউন পারে নাই তার মন্ত্রী হামানের কারণে ফেরাউন ইসলাম গ্রহণ করতে পারে নাই এ নবীর উম্মতের দল মুসা নবীর কাছে ফেরাউন আসি একদিন বলে ও পয়গম্বর আমি যদি আপনার উপরে ঈমান আনি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি ফায়দা হবে লাভ হবে কি মুসা নবী বলে ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার কঠিন আযাব থেকে আমার আল্লাহ হেফাজত করবে আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب أو كما قال النبي صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আল্লাহ তাআলার দয়ায় আজ এই মুহূর্তে জলসায় বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু واتقوا الله إن الله شديد العقاب رسول তোমাদের জন্য জানি আসছে তা তোমরা গ্রহণ করো যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ তাআলা কঠিন শাস্তি দাতা ও আল্লাহকে ভয় করো আত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহরকে ভয় সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে হক্কানি উলামায়ে কেরাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করে এখন শুধু যদি বলি আল্লাহকে ভয় করি ভয় যত অপকর্ম আছে সব করব এরপরে যদি শুধু মনে মনে বলি আল্লাহকে ভয় করি ভয় এইটার নাম ভয় না এইটার অর্থ ভয় না ভয়ের অর্থ হলো আল্লাহকে যদি ভয় করো
দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিবা, আল্লাহকে যদি ভয় করো আল্লাহর ভয়ের কারণে নামাজ ছাড়তে পারে না, আল্লাহর ভয়ের কারণে বান্দা অপকর্ম করতে পারে না, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, এটার নাম হলো ভয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছিলেন, কেমন ভয়! মায়ের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রহমাতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর অন্তরে আল্লাহর কত ভয়! আল্লাহ তাআলা দুনিয়ার মতো দর্জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দর্জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, এর ভিতরে হযরত ওমর তিনি হলেন দ্বিতীয় নাম্বার, এক নম্বরে হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বরে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমর আল্লাহ তাআলার অন্তরের ভিতরে কত ভয়! পয়গম্বরের আরেক সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবি, অন্য অন্য সাহাবায়ে কেরাম মায়ের নবীর কাছে যখন আগমন করত, মায়ের নবীর কাছে গিয়া যত ভালো ভালো মঙ্গলের জিনিসগুলো ছিল, যত ভালো ভালো মঙ্গলের বিষয়াদি জিজ্ঞাসা করত, আর ওই সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত অমঙ্গল আছে, যত অশুভ লক্ষণ আছে, সমস্ত অমঙ্গল সমস্ত অশুভ লক্ষণগুলো মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করতেন। কারণ হলো হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই কারণে নবীর কাছে অমঙ্গলের কথাগুলো জিজ্ঞাসা করতাম, অশুভ লক্ষণের কথাগুলো জিজ্ঞাসা করতাম, যাতে করে ওই সমস্ত অমঙ্গল অশুভ লক্ষণ থেকে বেঁচে থাকতে পারি, অশুভ লক্ষণ থেকে বেঁচে থাকা যায়। মায়ার নবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে, মায়ার নবীর ইন্তেকালের আগে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার মায়ার নবী মুনাফিকদের একটা লিস্টি রাইখা গেলেন, মুনাফিকদের একটা লিস্টি দিয়া গেলেন আমার মায়ার নবীর ইন্তেকালের পর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছেন হুযাইফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকদের লিস্টি আমার মায়ের নবী রেখে গেছেন। ওই সংবাদ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মুসলমানের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ নবীর উম্মত অন্তরের ভিতরে আল্লাহর কত ভয়! হযরত ওমর রাতের আধারে অন্ধকারের মধ্যে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। রাতের আধারে অন্ধকার রাতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কিনারায় গিয়া যখন দরজা নক করলেন, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এত রাত্রে কে দরজায় নক করেছে? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে তাকাইয়া দেখে আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় দাঁড়ানো। হুযাইফা ইবনুল ইয়ামান আমিরুল মুমিনিনকে দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। হুযাইফা ইবনুল ইয়ামান বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কষ্ট করে আমার বাড়ির সামনে আসলেন? এই রাতের আধারে অন্ধকার রাত, কোনো আলো নাই, কোনো বাতি নাই, আপনি যা কেন কষ্ট করে আসলেন? আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো আপনার দরবারে যাইতে পারতাম, আমি তো আপনার ডাকে সাড়া দিতে পারতাম, আমি তো আপনার কাছে গিয়া দেখা করতে পারতাম, এত কষ্ট করে আপনি কেন এই গভীর রাত্রে আসলেন? আমিরুল মুমিনীন অস্তে অস্তে
হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চুপে চুপে বলতেছে, ও হুজাইফা, মায়ার নবী তোমার কাছে যেই মুনাফিকের লিস্টি রেখে গেছেন, ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা এটা জানার জন্য তোমার কাছে আসলাম। হে নবীর উম্মত, যেই ওমরের ব্যাপারে আমার মায়ার নবী বলেন, লাউকানা বাদি নবিয়্যাল্লা কানা ওমর, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার মায়ের নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী হতো হযরতে ওমর। যেই ওমর আশারায় মুবাশশারার মধ্যে একজন ওমর, যেই ওমর এর ভয় শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা ছেড়ে দিত। আর ওই ওমর অন্তরের ভিতরে আল্লাহর কত ভয়, ভয়ের কারণে ওমর গিয়া হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার নামটা কি এই মুনাফিকের লিস্টিতে আছে নাকি? হুজাইফা ইবনুল ইয়ামান এই কথাটা শোনার সাথে সাথে হুজাইফা ইবনুল ইয়ামানের চক্ষু থেকে দর দর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বের হইতেছে না, শুধু কান্নার কান্না। হুজাইফা ইবনুল ইয়ামান কোনো কথা বলে না। হুজাইফা ইবনুল ইয়ামান ভাবতেছে, এত বড় একজন আমির, এই আল্লাহ তাআলার অন্তরে কত ভয়, আজকে আল্লাহ তাআলার ভয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এসেছে তার নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা। এ নবীর উম্মতের দল, এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদা ভীরু আল্লাহ ভীরু বান্দা। এই নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর ইতাআত করো, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুগত্য করো। আমার আল্লাহ যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলো, আমার আল্লাহ যেইটা আদেশ করেছে ওইটা মানো, আমার আল্লাহ যেইটা নিষেধ করেছে ওইটা অমান্যতা করো, আমার মায়ের নবী যেইটা আদেশ করেছে ওই মায়ের নবীর আদেশটা মান্য করো, আমার মায়ের নবী যেইটা নিষেধ করেছে ওইটা মায়ের নবীর অমান্যটা ওইটা মেনে চলো। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কিভাবে আমার মায়ের নবীর ইতাআত করত, সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীকে কত ভালোবাসত, সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীর কথা মতো কিভাবে চলত। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে পয়গাম্বরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে কাফেরেরা এমন ভাবে নির্মম ভাবে তাকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করেছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তার লাশটা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, কান দুটো কেটে ফেলা হয়েছে, এমনকি নাক পর্যন্ত কাটা ফেলা হয়েছে। এবং শুধু তাই না, নাক কেটে ক্ষান্ত নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেরে কলিজাটা বের করে কলিজাটা পর্যন্ত চিবিয়েছিল কাফেরেরা। এই মর্মান্তিক শহীদ, এই মর্মান্তিক শহীদের লাশ দেখার জন্য আমার মায়ের নবী যখন উহুদের ময়দানে চলে আসলেন, উহুদের ময়দানে আইসা আমার মায়ের নবী দোজাহানের সর্দার বিশ্ব নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া আমার মায়ের নবী অনেক কষ্ট পেল, আঘাত পেল। আমার মায়ের নবী দেখতেছেন এক মহিলা ওই শহীদের লাশ দেখার জন্য ওখানে আসতেছে, এই অবস্থা দেখার পর আমার মায়ের নবী
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই যে মহিলা আসতেছে শহীদের লাশ দেখার জন্য, ওনাকে এখানে আসতে নিষেধ করো। কারণ নবী কেন মহিলাকে শহীদের লাশ দেখার জন্য আসতে নিষেধ করলেন? কারণ হলো মহিলা মানুষ, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, মহিলা মানুষ দেখে হয়তো সহ্য করতে পারবেন না। আমার মায়ের নবী নিষেধ করলেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওখানে দৌড়াইয়া গেলাম, আমি গিয়া দেখতেছি আমার মা তার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখার জন্য আসতেছে। আমি গিয়া মাকে বাধা দিলাম, আমার মাকে বললাম, মা গো তুমি আর ওইদিকে যাইতে পারবা না, আমার মা ছিল অনেক শক্তিশালী। আমার মা আমাকে একটা ঘুষি মারলেন, আমাকে ঘুষি মেরে বলতেছে, বেটা আমার পথ ছাড়িয়া দে, আমার জায়গা ছাড়িয়া দাও। এরপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বললাম আম্মা যান, আপনাকে ওখানে আমার মায়ের নবী যাইতে নিষেধ করেছে, যখন নাকি শুনলেন মায়ার নবী ওই উহুদের ময়দানে লাশ দেখার জন্য যেতে নিষেধ করেছেন, এই নবীর নিষেধ শোনার সাথে সাথে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীর তাআত কাকে বলে, কিভাবে নবীকে মান্য করলো? ওখানে তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে দুইটা কাপড় ছিল, এই কাপড় দুটো দিয়া বলতেছে, রে জুবায়ের আমি আমার এই কাপড় দুইটা এনেছিলাম আমার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাপনের জন্য, কাপন দেওয়ার জন্য, নেও এই কাপড় দুটো নিয়ে যাও, এই কাপড় দুটো দিয়ে আমার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা দাপন করে দাও। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাপন করার জন্য যখন আমি মাঠে চলে গেলাম, ময়দানে গেলাম, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা কাপন দিয়া পেঁচাইয়া দিব, এমন তো অবস্থায় পাশে আমি এক আনসারি সাহাবি হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে দেখলাম। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাশে পড়ে আছে, কাফনের জন্য কোনো কাপড় নাই, খালি গায়ে শুধু লাশটা পড়ে আছে। আমি দেখে খুব লজ্জিত হয়ে গেলাম, আমি লজ্জিত হইয়া এখন আমি ভাবলাম এখানে দুইটা কাপড় আছে, দুইটা কাপড় দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দাপন করব, আর সুহাইল আনসারির লাশ কাপনবিহীন কবরে নেওয়া হবে, এটা মানে নেওয়া যায় না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড় কানা দুইটা কাপড়, একটা কাপড় বড় আর একটি কাপড় ছোট, এখন বড় কাপড় কাকে দিবে, ছোট কাপড়টা কাকে দিবে? এ নবীর উম্মত, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লটারি দিলেন, দুইজনার নামে লটারি দিলেন, লটারির মধ্যে বড় কাপড়টা আসলেন সোহাইল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, ছোট কাপড়টা আসলো নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। ওই অবস্থায় বড় কাপড় দিয়া সোহাইল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনের ব্যবস্থা করা হলো, আর ছোট কাপড় দিয়া মায়ের নবীর প্রিয় সাহাবি মায়ের নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপন পরাইতেছিলেন। এত ছোট কাপড়, এত ছোট, মাথার কিনারা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। এ নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করে দেখো, ইসলামের জন্য, নবীর জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কত কষ্ট করেছে, শেষ পর্যন্ত কাফনের কাপড়টা পর্যন্ত তাদের জুটে নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মায়ার নবীর কাছে বলা হলো পয়গম্বর পা ঢাকলে মাথা বেরিয়ে যায় মাথা ঢাকলে পা বেরিয়ে যায় আমার মায়ার নবী বলে রে মাথাটা ঢেকে দাও পাতা ইত্যাদি দিয়া পাগুলো ঢেকে দাও এরপরে কাপড়ের ব্যবস্থা করে দাও এরপরে দাপন কাপন করা হলো নবীর উম্মতের দল আমল বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আল্লাহর ভয় কত অন্তরের ভিতরে ছিল সাহাবায়ে কেরামদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কতই ছিল দোজাহানের সর্দার এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দাফন করার জন্য কাফনের পর্যন্ত ব্যবস্থাও তেমন ছিল না আজ দুনিয়ার সামান্য মাত্র একটু ক্ষমতা পাইয়া আজ মায়ের নবীর সুন্নাত তরিকা ভুলিয়া গেছো আমার আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বর্ণিত তিনি বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা পয়গম্বর বলেন যে আমাকে মান্য করলো আমার সুন্নাত তরিকায় চললো ওই আমার সাথে জান্নাতে থাকবে আর যে আমার বিরোধিতা করলো ওই তো আমাকে মানলো না ওর স্থান হবে জাহান্নাম এ নবীর উম্মতের দল আজকে ক্ষমতার কারণে বড় ক্ষমতা পাইয়া টাকার গরম ক্ষমতার বড় গরম এই টাকার গরমের কারণে ওলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করো ওলামায়ে কেরামদেরকে সাথে বেয়াদবি করো আলেম ওলামাদেরকে সম্মান দিতে জানো না আজকে ক্ষমতা পাইছো ক্ষমতার লোভে পড়িয়া ক্ষমতার কারণে ওলামায়ে কেরামদের ঘাড় মটকিয়ে দেওয়ার কথাও বলা হয় এরকমের আওয়াজ বাংলার জমিনে চলে আসে তবে আমি বলতে চাই তোমরা কাদের ঘাড় মটকিয়ে দিতে চাও কোন ওলামায়ে কেরামদের ঘাড় মটকিয়ে দিতে চাও এই বাংলার জমিনে ইতিহাসের পাতায় চিরজীবন লেখা থাকবে মহামারী করোনা ভাইরাসের কথা এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে যখন ডাক্তার তার রোগীকে রাইখা পালিয়ে যায় যখন রাজা তার প্রজাকে রাখিয়া পালিয়ে যায় নেতা যখন তাদের কর্মচারীকে রাখিয়া পালাইয়া যায় মহাজন যখন তাদের কর্মচারীকে রাখিয়া পালাইয়া যায় সন্তান মাকে রেখে পালাইয়া যায় মা সন্তানকে রাখিয়া পালাইয়া যায় বাবা সন্তানকে রাখিয়া পালাইয়া যায় এই মহামারী করোনার মধ্যে ওলামায়ে কেরামদের অবদান লাশ পড়ে আছে কোন মানুষ নাই ধরার মতো কোন মানুষ নাই কোন মানুষ ওখানে গিয়া লাশ ধরে না ভয়ে আর ওলামায়ে কেরাম নিজেদের জীবনকে বাজি রাইখা ওই মহামারী করোনা ভাইরাসের রোগী যারা মৃত্যুবরণ করেছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছে একমাত্র ওলামায়ে কেরাম আজ কইছিলা তখন তোমরা কইছিল তোমাদের বড় বড় কথা কইছিল তোমাদের বাহাদুরি কই তখন তো দেখলাম না আরো বড় বড় নেতা ধরা খাইছে চুরির অপরাধে তারা রসর সাব্যস্ত হয়েছে আর ওলামায়ে কেরাম মানুষদের সেবায় নিয়োজিত ছিল ওলামায়ে কেরাম নিজেদের সন্তানদের মায়া করে নাই স্ত্রীর মায়া করে নাই ভাই বোনের মায়া করে নাই পিতামাতার মায়া করে নাই মানুষের সেবায় নিয়োজিত ছিল সব সময়ের জন্য আর এখন ওই ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না আমার মায়ার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হল নবীগণের ওয়ারিশ যেই বান্দা ওলামায়ে কেরামদের সাথে বেদবি করবে নবীর ওয়ারিশদের সাথে বেদবি করবে আমার আল্লাহ এটা কিন্তু সহ্য করতে পারবে না আমার আল্লাহ মেনে নিতে পারবে না এ নবীর উম্মতের দল আজকে যাতে ওলামায়ে কেরামদের সাথে বেদবি করো আমার মায়ের নবীর সাথে বেদবি করা হবে এ নবীর উম্মত তুমি মায়ের নবীর সাথে বেদবি কইরা উম্মত বলে তুমি দাবি করতে পারো না আমার আল্লাহ বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
ওলামায়ে কেরাম হলো নবীগণের হরিষ, আর সবচেয়ে ওলামায়ে কেরাম আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় পাই। ওলামায়ে কেরাম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আর আজকে ওই ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা, ক্ষমতার লোক টাকার লোক পাইয়া, ওলামায়ে কেরামদের ক্ষমতার লোক নাই, ওলামায়ে কেরামদের টাকার লোক নাই, বহু ক্ষমতাধর বহু বাদশাহ আমরা দেখেছি, ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাসে দেখা যায় বহু ক্ষমতাধর দেখা গেছে। ফেরাউনকে আল্লাহ এত বাদশাহ দান করেছিল, ফেরাউন বাদশাহ ছিল, নমরুদও তো বাদশাহ ছিল, নমরুদও বড় নেতা ছিল, সাদ্দাতও তো বড় নেতা ছিল, হামান কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, সাদ্দাত কোথায়? আজকে নমরুদের কোনো খবর নাই, হামানের কোনো খবর নাই, সাদ্দাতের কোনো খবর নাই, ফেরাউনের কোনো খবর নাই। এ ক্ষমতাধর, এনাদের কাছ থেকে শিক্ষা নাও, ক্ষমতা কোথায়, তাদের মতো তো তোমাদের ক্ষমতা নাই, ফেরাউনের মতো তো এত ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই, ফেরাউনের এত ক্ষমতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এত ক্ষমতা দান করছিল। ফেরাউন যদি বলতো নীল নদের পানি ডাইনে যা, নীল নদের পানি ডানে যাইতো, ফেরাউন যদি বলতো নীল নদের পানি বামে যা, নীল নদের পানি বামে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করছিল ফেরাউন, ওই ফেরাউন কিন্তু চিরজীবন থাকতে পারে না। তার অপব্যবহার করবা, তাদের পতন হবে, হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ, যদি তোমরা বিরোধিতা করো, বিরোধিতা করে কোনো লাভ নাই। বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে, কোরআন হাদিস দিয়া সরাসরি আলোচনা করলে বাধা আসে, বাদার বাধা, কোরআন হাদিসের কথা বললে বাধা আসে, সুৎখরের বিরুদ্ধে কল্লা কথা বললে বাধা আসে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে বাধা আসে, মদখোরের বিরুদ্ধে কথা বললে বাধা আসে, জুয়াখোরের বিরুদ্ধে কথা বললে বাধা আসে, জেনাখোরের বিরুদ্ধে কথা বললে বাধা আসে, শুধু বাধার বাধা। এর নবীর উম্মত, ওলামায়ে কেরামদেরকে বাধা দিয়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেছে, আমার মায়ের নবী যেই কথা বলেছে, ওই কথাইগুলো তো ওলামায়ে কেরাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। তোমরা যদি বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা জান্নাতে চলে যাইবা। আর যদি তাদের কথা অমান্যতা করো, তাদের ঘর মটকিয়ে দিতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘর মটকিয়ে দিতে এক সেকেন্ড পর্যন্ত কোনো সময় লাগবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর ফেরাউনকে যখন কালিমার দাওয়াত দিত, বারবার ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন কয়েকবার ধীরু প্রতিজ্ঞা নিছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলাম গ্রহণ করবে, তবে ফেরাউন পারে নাই, তার মন্ত্রী হামানের কারণে ফেরাউন ইসলাম গ্রহণ করতে পারে নাই। এ নবীর উম্মতের দল, মুসা নবীর কাছে ফেরাউন আসি একদিন বলে, ও পয়গম্বর, আমি যদি আপনার উপরে ঈমান আনি, ইসলাম গ্রহণ করি, তাহলে আমার কি ফায়দা হবে, লাভ হবে কি? মুসা নবী বলে, ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার কঠিন আজাব থেকে আমার আল্লাহ হেফাজত করবে, কিয়ামতের ময়দানে কঠিন আজাব থেকে রক্ষা পাইবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতো তোমাকে আমার আল্লাহ চারটা নিয়ামত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, তোমাকে যেই নিয়ামত দান করবেন, এক নম্বর নিয়ামত হলো তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিবে, কিয়ামতের আগে তোমার মরণ হবে না, কিয়ামতের আগে আগে মরণ হবে, ওই মরণটাও তাও আবার তোমার দুনিয়ার দুনিয়া থেকে বিরক্ত হইয়া মরণ হবে না, ওই মরণটা তোমার এইভাবে হবে, তোমার মরণের ইচ্ছা জাগবে তখন তোমার মরণ হবে, এর আগে তোমার মরণ হবে না। যেমন একটা উদাহরণ, দুনিয়ার মধ্যে ছোট্ট বাচ্চা যখন মায়ের দুধ খাওয়ার জন্য যখন বাচ্চা আগ্রহী হয়ে যায়, বাচ্চা যখন মায়ের দুগ্ধ পান করার জন্য বাচ্চা আগ্রহী হয়ে যায়, মা তখন ওই বাচ্চাকে দুগ্ধ পান করায়, ওই ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন
তোমারও এই একই অবস্থা হবে। দুনিয়ার কষ্টের কারণে তুমি আল্লাহর কাছে মরণ চাইবা না। তোমার মরতে যখন ইচ্ছা হবে তখন আমার আল্লাহ তোমাকে মরণ দান করবে। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো তোমার বাদশাহী কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমাকে রাজত্ব দান করবে। তোমার রাজত্বের উপরে কেউ হাত দিবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিয়ামত পর্যন্ত তোমার চেহারা খালি থাকবে। তোমার এই চেহারের উপরে কেউ দখল করার জন্য আসবে না। তৃতীয় নাম্বার হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে যুবক রাখবে, তোমার বার্ধক্য আসবে না। তুমি কিয়ামত পর্যন্ত যুবক থাকবা, তোমার বার্ধক্য আসবে না, তুমি বুড়া হবা না। আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত যুবক রাখবে। এ নবীর উম্মত, চতুর্থ নাম্বার নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দান করবে না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো অসুস্থতা হবে না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করবে। এ নবীর উম্মত, এই চারটা নিয়ামত পাইয়া এরপর কিন্তু ফেরাউন ইসলাম গ্রহণ করে নাই, একমাত্র দুনিয়ার ক্ষমতার কারণে। এক পর্যায়ে ফেরাউন ইসলাম গ্রহণের জন্য ইচ্ছা পোষণ করলো। মুসা নবী বলল ঠিক আছে। ফেরাউন তখন বলল একটু পরামর্শ করে নেই, আমি একটু পরামর্শ করে আপনাকে জানাবো। মুসা পয়গাম্বার বলে দিলেন ভাই আপনি পরামর্শ করবেন, ঠিক আছে, তবে হামানের সাথে আপনি পরামর্শ করবেন না। হামান সারা যত মানুষ আছে সকলের কাছে আপনি পরামর্শ করবেন, হামানের কাছে আপনি পরামর্শ করবেন না। ফেরাউন ওখান থেকে চলে গেলেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে যখন পরামর্শ করলো ফেরাউন, আসিয়ার কাছে মুসা নবীর এই চারটা নিয়ামত যে আল্লাহ দান করেছে এই নিয়ামতের কথা জানালেন। আসিয়া বললে স্বামী এটা তো আপনার জন্য একটা সৌভাগ্য, আপনার মতই সৌভাগ্য আর কার আছে। ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দি, ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল আল্লাহ তাআলার খাস বান্দি। ফেরাউনের স্ত্রী ফেরাউনের ঘরে থাইকা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া গেল। ফেরাউনের স্ত্রীর বলে স্বামী আপনার মতো সৌভাগ্য আর কেউ নাই, যান যান, দেরি করবেন না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন যখন কালিমা পড়ার জন্য ইচ্ছা পোষণ করলো, এমনি ফেরাউনের মন্ত্রী হামান চলে আসলো। হামান খোলা একটি তরবারি নিয়ে আসলো, খোলা তরবারি নিয়ে আইসা ফেরাউনের হাতে তরবারিটা ধরিয়ে দিল। ফেরাউনের হাতে তরবারি ধরিয়ে দিয়ে বলে এই নেন খোলা তরবারি নেন, আজকে এই খোলা তরবারি দিয়া আমি ফেরাউ আমি হামানের গর্দানটা আলাদা করে দেন। ফেরাউন বলে হামান কি হয়েছে? হামান বলে এতদিন যেই লোকটা খোদা ছিল আজকে নাকি ওই লোকটা বান্দা হয়ে যাবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না, এইটা দেখার আগে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। যখন নাকি এই কথা বলল হামান, এই হামানের কথা শোনার পর নমরুদ ফেরাউন বলল আসলেই তো কথাটা বাস্তব কথা। তখন আবার ফেরাউনের হিংসা আসলো, তখন ফেরাউন বলল আসলেই তো সত্য কথা বলেছো, না না আমি মুসলমান হব না, আমি খোদা আমি খোদাই থেকে যাব। এ নবীর উম্মত, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এত ক্ষমতা দান করেছিলেন, এত নিয়ামত দেওয়ার কথা বলেছিল, এরপরে ওই ফেরাউন কালিমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই, একমাত্র কারণ হইল অহংকার, একমাত্র কারণ হলো গদির লোভের কারণে, একমাত্র কারণ হলো ক্ষমতা। আজ ওই ক্ষমতা পাইয়া আমার যে সমস্ত ভাইরা
ওলামায়ে কেরামদের বিরোধিতা করবেন, তাদেরকে আমি বলতে যাই, ও ক্ষমতাধর ভাই, ক্ষমতা তো বহু ছিল, আজকে ক্ষমতার লোভের কারণে পইরা হক্কানি ওলামায়ে কেরামের গার মটকিয়ে দেওয়ার কথা বলেন। আল্লাহর ওলি, ওলি কামেল সৈয়দ ফজলুল করিম ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহির সৌজন্য সাহেবজাদা সন্তান মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুমের ঘর মটকিয়ে দেওয়ার কথা বলেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সৌজন্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমের ঘর মটকিয়ে দেওয়ার কথা বলেছেন। আজ বাংলার জমিনে দুইটা সূর্য সন্তান সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, এই দুইজন হল বাংলার জমিনে বাংলার যুবকদের আইডল। বাংলার যুবকদের আইডলের উপরে যখন কেউ আক্রমণ করবে, বাংলার যুবক যত মুসলমান আছে ওই সমস্ত মুসলমানরা নাস্তিক মুরতাদদের দালালদেরকে ছেড়ে দিবে না। আজ নাস্তিকের দালালি করো, যেই দেশে 90-95% মুসলমান, ওই 90-95% মুসলমানের দেশে আজকে মুসলমান হইয়াম আজ ওলামায়ে কেরামদের ঘর মটকিয়ে দিতে চাও, এইটা হলো একটা দুঃখজনক বিষয়। তবে বাংলার মানুষ তোমাদেরকে চিনে ফেলেছে, ওলামায়ে কেরাম তোমাদেরকে চিনে ফেলেছে, ওলামায়ে কেরাম তোমাদের কথা স্মরণ রাখবে, ওলামায়ে কেরাম তোমাদের কথা চিরজীবন মনে রাখবে। তবে এই কথাটা জেনে রাখো, বাংলার মুসলমানের আইডল মুফতি সৈয়দ ফয়জুল করিম আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম, এদের কিছু হলে বাংলার মুসলমান কিন্তু তোমাদেরকে ছাড়বে না, এই কথাটা তোমরা বাস্তবে, এই কথাটা বাস্তব রূপে তোমরা জেনে নাও। এ নবীর উম্মতের দল, এখনো সময় আছে, ক্ষমতার বাহাদুরি দেখাইও না, ওলামায়ে কেরামদের ঘর মটকিয়ে দেওয়ার কথা বলবা না, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস গোলাম হইয়া, আল্লাহ তাআলার খাস বান্দা হইয়া অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করো। এরে ভাই, আমরা আপনাদের শত্রু না, ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না, পৃথিবীর মতো যদি কোনো বন্ধুর মতো বন্ধু থেকে থাকে, একমাত্র আপনাদের বন্ধু হলো ওলামায়ে কেরাম, একমাত্র আপনাদের বন্ধু হলো কোরআনে হাফেজ, একমাত্র আপনাদের বন্ধু হলো হক্কানি ওলামায়ে কেরাম। এই হক্কানি ওলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করবা, যদি অন্ধকার কবরে শান্তি পেতে চাও, অন্ধকার কবরে যদি সুখে থাকতে চাও, তাহলে হক্কানি ওলামায়ে কেরামদের সম্মান ইজ্জত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। যেই সমস্ত কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।